Hey guys, good morning. আজকে রবিবারে সকালে আমাদের তিনজনের তিন রকম ব্রেকফাস্ট। টুইটির হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড, প্রান্তিকের হচ্ছে এটা কি সিনেমন ব্রেড আর আমার হচ্ছে রাইস কেক। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। টুইটিটাতে এটা কি বলে, ফিলা ডেলফিয়া না কি বলে একটা, যাই হোক, এটা টুইটি খেতে খুব ভালোবাসে, আমার খুব একটা ভালো লাগে না, বাট ঠিক আছে। আর তোমরা কি সিনেমন ব্রেডে কিছু লাগাবো? না, ওটা তো এমনিই টেস্টি। আর তার সাথে রয়েছে ব্রেড, এই সরি, কেক আর চা। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আজকে দিনটা সানডে হলেও আজকে ফুল ডে যাবে হচ্ছে পুরো হেলদি ডে। আজকে আমি পুরো সারা দিন হেলদি মিলের ওপরে, তো হ্যাঁ হেলদি খাই, বাট আজকের খাবারটা একটু বেশি হেলদি হবে, সেইভাবে খাওয়ার চেষ্টা করব। দেখা যাক কীরকম কাটে আজকের দিনটা। এখানে ওভারনাইট আমি ব্ল্যাক বিনসটাকে সোপ করে রেখেছিলাম, সোপ ভালো করে হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেশার কুকারে একটুখানি সল্ট দিয়ে আমি এটাকে বয়েল করে নেব। একটাই সিটি দেব, হাই ফ্লেমে একটাই সিটি দিয়ে দেবো, আবার খুলে দেখবো, যদি বয়েল না হয় তাহলে আর একটা সিটি দেবো, বাট একটা সিটি দিলেই হয়ে যাবে। কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব, এবং এই গরম হয়ে যাওয়া তেলটার মধ্যে আমি আনিয়ন কুচি এবং টমেটো কুচি অ্যাড করে দিয়ে একটু ফ্রাই করে নেব। তোমরা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটুখানি আমি জিঞ্জার পেস্ট অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার কিছু কাঁচা সবজি যেমন বেল পেপার, ক্যারেট, সুইট কর্ন অ্যান্ড পিস আমি অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো যে বিনসগুলো, ব্ল্যাক বিনসগুলোকে আমি রেখেছিলাম বয়েল করে, সেগুলো অ্যাড করছি, এবং ভেজিটেবিলের সাথে বিনটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি আধ ঘন্টার জন্য এখানে কিনুয়া ভিজিয়ে রেখেছিলাম, সেই কিনুয়াটাকে আমি অ্যাড করে দিলাম, এবং তার মধ্যে কিছু মশলা দেবো যেমন সল্ট, কোরিয়ান্ডার পাউডার আর রেড চিলি পাউডার, আর আমার ইচ্ছা হলো তাই একটু টার্মারিক দিলাম, কিন্তু এই রান্নায় কিন্তু টার্মারিকের কোনো প্রয়োজনই হয় না। ভীষণ সুন্দর লাগছে দেখতে, অনেক কালারফুল লাগছে। একটুখানি জল অ্যাড করে দিয়ে আমি প্যানে ঢাকনাটা আটকে দিচ্ছি, আর কিনুয়াটাকে বয়েল করবার জন্য 5 মিনিট মতো রেখে দেবো, কিনুয়াটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি চিকেনটার মধ্যে কর্নফ্লাওয়ার, রেড চিলি পাউডার, একটা গোটা এগ আর অ্যাড করেছি একটু সল্ট দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি, দিয়ে এটাকে একটু চিকেনটাকে একটু গ্রিল করে নিচ্ছি। ভীষণ ভালো লাগে আমার এরকম গ্রিন চিকেন খেতে, একদম চিকেন পকোড়ার মতন হয়। আর দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কিনোয়াটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর জাস্ট আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচের একটু বেশি লেমন জুস আর কোরিয়ান্ডার লিভস দিয়ে ভালো করে মিক্স করে দেবো। প্যানের ঢাকনাটা আমি আটকে দেবো যাতে এই কোরিয়ান্ডার লিভস এবং লেমন জুসের স্মেলটা পুরো কিনোয়ার মধ্যে ভালো করে স্প্রেড হয়ে যায়, আর এভাবে রেখে দেবো, খাওয়ার আগেই ওপেন করব। এই হচ্ছে স্যালাড, আর একটুখানি রয়েছে চিকেন গ্রিল করা, আর এই রয়েছে কিনোয়া। সো ইয়ামি অ্যান্ড টেস্টি লাঞ্চ। কেমন লাগছে কিনোয়াটা? তুই তো ফার্স্ট টাইম খাচ্ছিস। ব্ল্যাক বিন দেওয়া আছে, তোর ফেভারিট। ও আগেই চিকেন মুখে দেওয়া হয়ে গেছে, ভালো, খুব ভালো না মোটামুটি, মানে ওকে 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 খুব ভালো লাগছে না? এর থেকে ব্রাউন রাইস ভালো লাগে? ব্রাউন রাইসও ভালো লাগে না? তো চিকেনটা তো সবসময় ভালোই লাগবে, এটা আবার নতুন কথা কি? চল খেয়ে না। হয়েছে দুধ খাওয়া? আজকে আবার দাঁত পড়ে গেছে তোর? হ্যাঁ রে, তোর প্রত্যেক দিন তো যদি দাঁত পড়তে থাকে এবার তো তুই ফোকলা হয়ে যাবি। হ্যাঁ দেখি 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 মুখের ভেতরটা দেখি। আচ্ছা একটু দেখি, আচ্ছা আমার একটু দেখা কোন দাঁতটা পড়েছে, আমার একটু দেখা, রক্ত বেরোচ্ছে না তো? কালকে এখানে পড়েছে, আজকে এখানে পড়েছে, তাহলে এবার থেকে তুই তুই দুধ রুটি খাবি, কারণ দাঁত নেই তো, চিকেন খাবি কি করে? এ রাম, ফোকলা বুড়ি হয়ে গেছে, যা চোখে মুখে জল দিয়ে দিয়ে পড়তে বস, আবার নেল পলিশ করেছে, পড়তে বসবি না তো কি করবি সন্ধ্যেবেলা? হে গাইস, গুড ইভিনিং। এখন না কোনটা ইভিনিং আর কোনটা একদম রাত হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, বাইরেটা দেখো ঘুটঘুটে অন্ধকার,
বাইরে একটু হাঁটতে যেতেও পারি না, আর আজকে বাইরে বেশ ঠান্ডা। আর শুধু ঠান্ডা আছে তাই নয়, তার সাথে বীভৎস হাওয়া দিচ্ছে, মানে বেরোলে না একদম হুম হয়ে যাবে। ওই জন্য ফুল গাছটাও আজকে ঘরে তুলে দিয়েছি, বেশি হাওয়া থাকলে না ফুল গাছগুলো নষ্ট হয়ে যায়। ঘরে থাকলে যদিও বা কিছুদিন বাঁচবে, বাইরে থাকলে ব্যাস হয়ে যাবে। সেই জন্য বলবো যে কটা ফুল আছে সে কটা ঘরেই ফুটে যাক। আমার আগেও এরকম বহুবার আমি ফুল গাছ লাগিয়েছি এবং উইন্টারে আমি ঘরে তুলে রেখেই তাদেরকে বাঁচিয়েছি। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, সন্ধেটাও দেওয়া হয়েছে, প্রান্তিক সন্ধে দিয়ে দিয়েছে। আমি যাব ডিনারে প্রিপারেশন করতে, আর আজকে ডিনারে হেলদি একটা ডিনারই বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু ভেজিটেবল বয়েল করবার জন্য রেখে দিয়েছি, কর্ন, পিস আর ক্যারেট। ব্রোকলি দিলাম না, কারণ রাত্রিবেলা ব্রোকলি খেলে না টুইটির, আবার রাত্রিবেলা ব্রোকলি খেলে খুব পেটে ব্যথা করে, সেই জন্য এইটুকুই ভেজিটেবল দিলাম। এটাকে একটু হালকা ঘিতে একটু সটে করে নেবো, ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে, খুব ভালো লাগে। আর আমি ফিশ, কট ফিশগুলোকে প্যাটি বানিয়ে রেখে দিয়েছি, তো সেটাকে আমি এয়ার ফ্রাই করে নেবো। আর তার সাথে বানিয়ে নেবো একটুখানি ব্রাউন রাইস উইথ এগ দিয়ে। এগটা এবার রাইসের সাথে মেশাবো না আলাদা করব দেখছি, বাট এটাই হচ্ছে আজকে আমাদের সিম্পল ডিনার, বাট ভীষণ হেলদি। আর তার মধ্যে যেহেতু কড ফিশটা রয়েছে, কড ফিশ তো ভীষণ হেলদি ফিশ। কড ফিশটা এরকম না গ্রেভি বা এরকম খেতে না আমার খুব একটা ভালো লাগে না, এরকম হালকা করে একটা কোটিং করে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে খেতে আমার দারুণ লাগে। এমনি ফ্রাই খেতেও, মানে এয়ার ফ্রায়ারে যে একটা ক্রিসপি ফ্রাই হয় না, সেটা খেতেও আমার খুব ভালো লাগে। সবসময় না মাছ ওই একইভাবে, মানে ওই ভেজে ঝোল করে রান্না করে খাওয়াটা না আমার ভীষণ বোরিং লাগে, সেই জন্য একটু অন্যরকমভাবে খেতে হলে আমি এইভাবেই খাই, একটু গ্রিল করে। আর আমার না গ্রিল খাবার খেতে বেশি ভালো লাগে, যেখানে অয়েলটা খুবই কম ইউজ হয় আর খাবারের সমস্ত প্রোটিন আমরা পেয়ে যাই। হ্যাঁ, মাছের ঝোল করে খেতেও কিন্তু খারাপ লাগে না, কিন্তু এইভাবে খেতে আমার বেশি ভালো লাগে। কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি এর মধ্যে বয়েল করে রাখা ভেজিটেবলগুলোকে অ্যাড করে দিচ্ছি, আর একটুখানি ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি ভেজিটেবলগুলো তুলে রেখে সেম কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দুটো এগ আমি বিট করে অ্যাড করে দিয়েছি। জাস্ট এটার মধ্যে একটু ব্ল্যাক পেপার আর সল্ট অ্যাড করে দিচ্ছি, আর একটাকে স্ক্রাম্বল এগ বানিয়ে নেবো। আর এর মধ্যে আমি যে রাইসটা বানিয়ে রেখেছিলাম সেই রাইসটা অ্যাড করব। আর আমি আর কোনোরকম সল্ট, ব্ল্যাক পেপার অ্যাড করছি না। আনিয়ন আর স্প্রিং আনিয়নটাকে অ্যাড করে দেবো, আর সয়া সস অ্যাড করব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো। এই রাইসটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর বাচ্চাদের টিফিনে দিলেও খুব ভালো লাগে। টুইটি তো খুবই ভালোবাসে টিফিনে এরকম রাইস নিয়ে যেতে, আমি ওকে মাঝে মাঝেই টিফিনে এটা বানিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এখানে বানিয়েছি এগ রাইস, আর এই হয়েছে কড ফিশ, আর এখানে রয়েছে ভেজিটেবল বয়েল করে উইথ সটে করা। সো ইয়ামি অ্যান্ড টেস্টি ডিনার। আমাদের টেস্টার, একটু রাইসটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। জানি তুমি এই শেপটা বাতি দিয়ে করেছো। কি সেদ্ধ ভাত? আমি জানি তুমি এটা বাতি দিয়ে করেছো শেপটা। ও শেপটা, হ্যাঁ বাতি দিয়ে তো করতে হবে। ভালো লাগছে খেতে? চিকেনের থেকে ভালো না চিকেন বেশি ভালো? তাও চিকেন, চিকেন, চিকেন দেখে। আমি প্রত্যেক দিনই হেলদি খাওয়ার চেষ্টা করি, এবং এক এক বেলায় যদি একটু অন্যরকম খেয়ে ফেলি, মানে একটু আনহেলদি খাবার খেয়ে ফেলি, সেটা আমি পরের দিন ঠিক অ্যাডজাস্ট করে নিই। তো আজকে আমি ফুল ডেই আমি ভীষণই হেলদি খাবার খেয়েছি। এখন আমি এই গ্রিন টিটা খাবো, কারণ ডিনার আমাদের হয়ে গেছে, এখন আমি জাস্ট ভিডিও এডিট করব। আর সবথেকে বড় কথা হচ্ছে শুধু হেলদি খাবার খেলে হবে না, তার সঙ্গে বডি মুভমেন্ট মানে এক্সারসাইজটা কিন্তু অবশ্যই করতে হবে। আজকে যেহেতু সকালবেলা বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেজন্য আমি সকালবেলা মর্নিং ওয়াকে যাইনি, কিন্তু আমি কিন্তু ইয়োগাটা কমপ্লিট করেছি। এবং বিকেলবেলাও আমরা রেগুলার ওয়াকে যাই, কিন্তু বিকেলবেলাও খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেতে পারিনি। আর টুইটের একটু পড়া ছিল, সেগুলো পড়াচ্ছিলাম বলে আর যাওয়া হয়নি। আমি বিকেলবেলাও আবার একটু ইয়োগা করে নিই। সো এরকম এক্সারসাইজের মধ্যে এবং হেলদি খাবার খেলে কিন্তু অবশ্যই ভালো থাকা যাবে এবং সুস্থ থাকা যাবে। তো চলো এখন আমি ভিডিওটাকে এডিট করব। আর কালকে আমাদের এখানে ছুটি, মানে মানডেতে ছুটি, মানে টুইটি স্কুল
ছুটি, আমাদের কাজের কোনো ছুটি নেই। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।